আইপিএল 2021 কোয়ালিফায়ার 2 অর্থাৎ সেমিফাইনাল দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স কাল অর্থাৎ 13 অক্টোবরে মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে যে জিতবে সে খেলবে এবছর আইপিএল 2021 ফাইনাল, কিন্তু কালকের ম্যাচটি হচ্ছে শারজায়। তো আজ আমরা এই ভিডিও আলোচনা করব যে দুটি দলের প্রথম একাদশ কেমন হতে চলেছে এবং কোন প্লেয়ার পরিবর্তন হতে চলেছে দুটি দলেরই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে দিল্লি ক্যাপিটালস সেই থেকেই বলা যাক যে প্রথম একাদশ কেমন হবে। আমার তো মনে হচ্ছে দিল্লি ক্যাপিটালসে অবশ্যই পরিবর্তন হবে, যেখানে আপনাদেরকে জানাই দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ শিখর ধাওয়ান, পৃথ্বী শো, শেষ আয়ার, ঋষভ পন্ত ক্যাপ্টেন এবং উইকেট কিপার, সিমরান হেটমায়ার, অক্ষর প্যাটেল, এছাড়াও রয়েছে রবিচন্দ্র অশ্বিন, রাবাডা, নরজে এবং আবেজ খান, এবং সবচেয়ে শেষে অবশ্যই টম কারান। আগের ম্যাচে দেখেছেন তো টম কারান পরিবর্তন অবশ্যই হবে। তো টম কারানের পরিবর্তে হয়তো আমার তো মনে হচ্ছে দলে স্টিভ স্মিথ আসতে পারে বা স্যাম বিলিংস, একটা ব্যাটসম্যান খেলাবে যেহেতু শারজায় ম্যাচ হচ্ছে, এটা আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের দেখো তো ভাই, আমার তো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কোনো পরিবর্তন নাও পরিবর্তন হতে পারে, যত সম্ভব সেম টিম নিয়েই খেলবে। সেই শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক, সুনীল নারিন, সাকিব আল হাসান, ইয়ান মর্গ্যান, মাভি, লকি ফার্গুসন এবং বরুণ চক্রবর্তী। তো সেম প্লেয়িং ইলেভেনে খেলবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ম্যাচটি আমার তো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স জিতবে। তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান, আর ম্যাচ ভাই কে জেতে সেটা এখন দেখবার বিষয়, কিন্তু আমি কলকাতা নাইট রাইডার্স দিল থেকে কেয়ার, কারণ কালকের ম্যাচটি হচ্ছে শারজায়।